আমি খুবই অলস, আমি খুবই ঘরকুনো, আমার বলতে কোনো লজ্জা নেই, আমি কাজ ছাড়া বাড়ি থেকে বেরোই না। মেডিটেশন আমি করি প্রায় 7 বছর ধরে, প্রকৃতির মধ্যে আমি থাকি চিরকাল, যে কারণে আপনারা আমাকে অনেক সময় খুঁজে পান না, আর হয়তো বা সেটা সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করছি নতুন। বাট আমার জায়গা থেকে আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমার কর্মক্ষেত্রের যে পরিচয় সেটা ছাড়া আরেকটা পরিচয় আছে, আমি একজন মানুষ। সো আমি সেই মানুষটার সাথে বেশি সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার যে কর্মক্ষেত্রে পরিচয় সেই পরিচয়ে অনেকক্ষণ সময় না কাটিয়ে আমি যে ব্যক্তি মানুষ সেই মানুষের সাথে আমি বেশি সময় কাটাই। আমি খুবই অলস, আমি খুবই ঘরকুনো, আমার বলতে কোনো লজ্জা নেই, আমি কাজ ছাড়া বাড়ি থেকে বেরোই না, এবং আমি খুব ঘরকুনো মানুষ। আমি তখন আনফর্চুনেটলি দেশে ছিলাম না, তারপর দেশে ফিরে এখন পর্যন্ত কিছু দৌড়াদৌড়ি, এই মুজিব রিলিজ নিয়েও কিছু দৌড়াদৌড়ির কারণে এখনও দেখা হয়নি, বাট ইনশাআল্লাহ দেখি। সিনেমার সাথে যারা যুক্ত তারা সবাই আসলে এবার হ্যাপি, বা আমরা যারা সিনেমা বিট করি আমরা এবার মানে দর্শকের সাথে খুব ভালো কানেকশন হয়েছে। নিঃসন্দেহে নিঃসন্দেহে, যখনই আমরা কাজ তো করি আসলে নিজেদের জন্য না, দর্শকের জন্য, তো দর্শক সাড়া দিচ্ছে, এটা তো খুবই আনন্দের এবং আশা। এটা সময় আসলে আপনারা জানতে পারবেন। আর কিছু আছে, শঙ্কাও আছে, ভয়ও আছে, আশাও আছে, মিশ্রিত একটা অনুভব।